বিশেষ নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খাদ্য, পুষ্টি এবং পথ্যের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আজও আমরা ঠিক একই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আজ যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, দর্শক তাহলে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক, এবং এই উপমহাদেশের এবং আমাদের দেশে যিনি হার্বাল গবেষণাকে চিকিৎসাকে অত্যন্ত জনপ্রিয় করেছেন এমন একজন ব্যক্তি, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও উপস্থিত আছেন খাদ্য, পুষ্টি ও পথ্য বিষয়ে একজন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, মিসেস আসগারি মৌমিতা। আসসালামু আলাইকুম। ডাক্তার আলমগীর মতি, মিস আসগারি মৌমিতা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, তাহলে আসুন আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর নিয়ে আমরা জবাবটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে তারেক হোসেন, লিখেছেন খুলনা থেকে, তার বয়স 57 বছর। তার প্রশ্ন হচ্ছে যে আমার মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, শুধু রমজান মাসে নয় সারা বছরই মুখে দুর্গন্ধ থাকে, লোক সমাজে কথা বলতে পারি না, এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য পরামর্শ চাচ্ছি। আজকাল মৌমিতা আপনার কাছে আসছি। ব্যাড ব্রেথ, আমরা এটাকে সায়েন্টিফিক টার্মসে বলি হ্যালিটোসিস। হ্যালিটোসিস সো হ্যালিটোসিস হতে পারে বিভিন্ন কারণে। আপনার যদি দাঁত প্রপারলি ব্রাশ না করলে এক হতে পারে, আরেক হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে, লিভার প্রবলেম থাকে, তাহলেও আপনার হ্যালিটোসিস দেখা দিবে। সো আপনি যদি মানে মেইন বেসিক যেগুলি ওগুলি আগে ঠিক করতে হবে, দাঁত প্রপারলি ব্রাশ করতে হবে। মানুষ হয়তো ঠিক মতো ব্রাশ না, ব্রাশটা একটা সিম্পল জিনিস, কিন্তু এটাও আমরা কিন্তু ঠিক প্রপারলি না করলে দাঁতের থেকে গন্ধ হতে পারে। যেমন ব্রাশ আপনার আপ এন্ড ডাউন মোশনে ব্রাশ করতে হবে, আমরা আসলে এইভাবে ব্রাশ করি, যেটা রং প্রসেস, কোনো কাজ হয় না, উপরে দাঁতেরই ক্ষতি করে, দাঁতের মারি ক্ষয় করে, রাইট। সো আর সেকেন্ড, আপনার দাঁত ব্রাশ করার পরে আপনার দাঁত ফ্লস করতে হবে। ফ্লস হলো, যদি আপনার কাছে ফ্লস অ্যাভেলেবল না থাকে, আপনি সুতা দিয়েও করতে পারবেন প্রত্যেকটা দাঁতের মাঝখানে। এবং ফ্লস করার পরে আপনি নাইলনের দড়ি, যে দড়ি দাঁতের মাঝে ফাঁকে ফাঁকে দিয়ে পরিষ্কার করা, কারণ দাঁতের মাঝখানে লেগে থাকা খাবারগুলো থেকেই ব্যাকটেরিয়া হয় এবং ওই ব্যাকটেরিয়ার থেকেই স্মেলটা তৈরি হয়। এবং আপনার জিব্বার পিছন দিয়ে অনেক খাবার লেগে থাকে, সো আমাদের জিব্বা পরিষ্কার করা দরকার। আর আপনার যদি টাং ক্লিনার না থাকে, তাহলে আপনি এটা একটা চামচ দিয়েও করতে পারবেন। এবং মুখের দুই সাইডে ভিতরেও অনেক অনেক ব্যাকটেরিয়া থাকে, সো ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের ওই টাং ক্লিনার দিয়ে ক্লিন করা উচিত। এবং ওইটার পরে আমাদের মাউথ ওয়াশ ইউজ করা উচিত। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে তো মাউথ ওয়াশ অনেক ইউজ করতে হয়। মাউথ ওয়াশ যদি না থাকে, তাহলে আপনি কচি পেয়ারা পাতা চাবাইতে পারেন, কচি আমের পাতা চাবাইতে পারেন, কচি নিমের পাতা আপনি ব্যবহার করতে পারেন, আপনি একটু পুদিনা পাতা 10টা চাবাইতে পারেন একসাথে। আপনি আমাদের দেশে এখন নয়নতারা একটা খুব অ্যাভেলেবল গাছ হয়ে গেছে, অনেকে টপ ফুলের টপে রাখতেছেন। নয়নতারাকে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিস, অ্যান্টি প্রেশার বলে, সত্যিকারেরই একটা অলৌকিক গাছ, ইংরেজিতে এটাকে ভিঙ্গুরাজা বলে। সেই ভিঙ্গুরাজাটাকে আপনি বিভিন্নভাবে ঘরের ফুলের টপে রাখতে পারেন। আমরা কিন্তু একটা জিনিস ভুল করি যে আমরা বাজার থেকে সব জিনিস কিনে খেতে চাই, আসলে এই প্রযুক্তিটা সঠিক না। আপনার বাড়িতে একটা তরতাজা একটা ফুলের টপের মতো ইউজ করবেন, ওইটার ভিতরে আপনি কিছু দইনা পাতা লাগান, কিছু পুদিনা পাতা, আপনার একটা ছোট পরিবারের জন্য যেটুক দরকার আপনার বাড়ির ভিতরে আপনি একটু চাষ করতে পারেন ফুলের টপ। আপনি বলতে পারেন যে আমার জায়গা নাই, আমার বাড়ি নাই, আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি। আপনি ফ্ল্যাটের বারান্দায় কিন্তু আপনার 4টা ফুলের টপ রাখাটা আপনার জন্য খুব বিপত্তিজনক না। যদি বিপত্তি হয়ে থাকে, যদি ওয়েট লিফটিং প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি এখন প্লাস্টিকের ফুলের টপ পাওয়া যায়, ওইটার ভিতরে আপনি নারকেলের ছোবা দিয়ে যে কোনো এই ঔষধি গাছ, এটা সিজন ভিত্তিক আপনি চাষ করতে পারেন। আমাদের এটা করতেই হবে, আগামী যে দিন আসতেছে, ধরেন এখনই আপনি শুনতে পাচ্ছেন যে আপনার বেগুনের কেজি হয়ে গেছে আপনার প্রায় 100 টাকা, তারপরে টমেটোর দাম বেড়ে গেছে, মরিচের কেজি হয়ে যাবে কয়েকদিন পরেই, ফুল বসা আরম্ভ হলেই আপনার মরিচের কেজি হয়ে যাবে 100-150 টাকা। এই সময়গুলিতে কিন্তু আমরা একটা 1000 টি মরিচ, একটি মরিচ আপনার সিজনে 1000 করিয়া মরিচ পাবেন আপনি একটা মরিচ গাছ থেকে। অতএব এইগুলো আমাদের নিজেদের চাষ করলে আমাদের ওই কার্বাইডের কার্বাইডালাকে আমরা বৈরাঙ্গুল দেখাইতে পারবো, যিনি আমাদের খাদ্যের ভিতরে, তরকারির ভিতরে না ই করতেছে,
এই কেমিক্যাল মিক্সার করতেছে, তারাই আমরা বুড়ি আঙুল দেখাতে পারবো, তারাই সুযোগটা কেন পাচ্ছে, পাচ্ছে এই জন্য যে আমরা অভ্যস্ত হই নাই বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পাড়ে জলাশয়ে আমরা ঔষধি গাছ লাগাই না, আমরা নিজেরা চাষাবাদ করি না, আমরা নিজেরা একটি গরু পালি না একটি ছাগল পালি না, কিন্তু আমরা দুধ খাইতে চাই মিষ্টি খাইতে চাই অনেক বেশি করে, কিন্তু এটা কোত্থেকে আসবে? আমরা কি সারা বছর এই গরু ছাগল এগুলি আমদানি করে বাজারজাত করব? এটা কোনোদিনও হতে পারে না। আমাদেরকে নিজেদের ইউজ টু হতে হবে যে আমরা গাছ গাছড়া শাক সবজি ফলমূল একদম অরিজিনালটা আমরা নিজেরা চাষ করব। এত বেশি ফ্রিজিং খাবার আমাদের জন্য ভয়ানক ক্ষতিকারক, ফ্রিজিং খাবার আমরা খাবো না। আমরা আস্তে আস্তে আমরা বলতেছি, আমরা এই 1200 প্রোগ্রামে অনেক বললাম, একদিন আমরা আশাবাদী যে আমরা বলতে 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 কিছু লোকের ভিতরে যে পরিবর্তন আসছে আরও একটু বাড়বে, আরও একটু বাড়বে, একদিন না একদিন এই পরিবর্তন অবশ্যই আসবে আমাদের ভিতরে ইনশাআল্লাহ। আপনি বলছেন যে মুখে দুর্গন্ধের একটা অন্যতম কারণ হচ্ছে মুখ গহ্বর পরিষ্কার না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, লিভার ডিজিজেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের মুখে ব্রিদিং প্রবলেম হতে পারে আর কি। এবং আপনার যদি প্রপারলি মুখের টেক কেয়ার করেন, টুথব্রাশ করেন, ফ্লস করেন, রিন্স করেন, তারপরেও যদি আপনি দেখেন যে আপনার ভিতর থেকে একটা স্মেল আসতেছে, তার মানে এটা একটা ক্রনিক সিস্টেম এবং আপনার ক্রনিক সিন্ড্রোম এবং আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে। জর্জর ভাব হবে, চুল পরে যাবে, মুখে বর্ণ হবে, এটা একমাত্র কারণ যার কোষ্ঠকাঠিন্য আছে। যার কোষ্ঠকাঠিন্য আছে তার কিন্তু ইউরিন ক্লিয়ার হবে না, স্তুত ক্লিয়ার হবে না, ইউরিন ক্লিয়ার হবে, ইউরিন যাদের ক্লিয়ার না হবে মেয়েদের ক্ষেত্রে তাদের মাসিকটা ক্লিয়ার হবে না। এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে অবশ্যই একটু লেক্সেটিভ খাবো, লেক্সেটিভ বলতে আমরা বেল খাবো, একটু পেঁপে খাবো, একটু অলিভ অয়েল খাবো, একটু ইসবগুলের ভুষি খাবো, একটু তিল খাবো। সারা বিশ্বে এখন রুটির ভিতরে অসম্ভব বেশি ফাইবারযুক্ত খাবার তিল খাচ্ছে, অতএব কোষ্ঠকাঠিন্য থাকলেও কিন্তু মুখে একটা বিচ্ছিরি গন্ধ ভিতর থেকেও মুখ পরিষ্কার করার পরেও আসতে পারে। আমি অনেককেই দেখছি অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত বড় মানের লোক, কিন্তু তার মুখ থেকে অসম্ভব বাজে দুর্গন্ধ আসে। তারা কিন্তু দাঁত মাঝে ঠিকই, মুখও মাঝে ঠিকই, বারবারও মাঝে, কিন্তু ওই স্টমাক একের মধ্যপথে কোলনে এসে স্টুল ব্লক হয়ে থাকে, তারপর থেকে এই আপওয়ার্ড গ্যাস উঠতে থাকে। অতএব সব জিনিসগুলোকে আমাদের খেয়ালের ভিতরে রাখতে হবে। এমন কোনো খাবার আছে কি যে খাবারগুলো খেলে দুর্গন্ধটা একটু কম লাগে? একদম গ্রিন খাবার, একদম গ্রিন খাবার। আর কোন খাবার আছে? কিছু খাবার আছে যেগুলো অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, অ্যাভয়েড করা মানে কম খাওয়া উচিত। যেমন গার্লিক, গার্লিক আমাদের শরীরে যে আমাদের ব্লাডের ভিতরে সার্কুলেট করে ওখান থেকে আমাদের লাংসে যায়, লাংস থেকে আমাদের স্মেলটা এক্সক্রিট করে। রসুন, রসুন, সো যাদের অলরেডি এরকম প্রবলেম আছে তাদের রসুনটা একটু কম খেলে ভালো। আচ্ছা, তাদের জন্য বলেছে কি রসুন খাবে, রসুন খেলে কোলেস্টেরল কমে, আমাদের দেশে কোলেস্টেরলটা বেশি। একটা জিনিস হচ্ছে রসুনটাকে তারা কি করবে ডালের ভিতরে দিয়ে দিবে, তরকারির ভিতরে দিয়ে দিবে, ভাজির মধ্যে আস্ত আস্ত দিবে, তারপরে সে খাবে, তাইলে তার গন্ধটা থাকবে। আবার দধির সাথে যদি কেউ কোনোদিন রসুন খায় বা পেঁয়াজ খায় তাহলে দধির কোনো গন্ধ হয় না, এটা পরীক্ষিত। আপনারা দধির ভিতরে কয়েকটা রসুন ফেলে 10 মিনিট পরে উঠাবেন, দেখবেন ওর মুখে রসুনকে পেঁয়াজকে লেমিনেট করার মতো পাওয়ার আছে চুকা দধির ভিতরে। ভাই তারেক হোসেন, আশা করি আপনার উত্তরটি শুনছিলেন। আমরা কিন্তু আপনার যে সমস্যাটি এটি আমাদের কাছে খুব বেশি বড় কোনো ধরনের সমস্যা মনে হচ্ছে না, একটু যদি সচেতন থাকেন, একটু যদি আপনি সম্পূর্ণ সমস্যাগুলি কিন্তু আমরা সৃষ্টি করি, আমাদের এই জীব আমাদের দিয়ে সৃষ্টি করায়। আমরা খারাপ খাবার খাই, আমরা পোড়া খাবার খাই, আমরা বাজি খাবার খাই, খেয়ে 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 কিন্তু আমরা যে কত বড় ক্ষতির সম্মুখীন হই, এই যে লিভার কিডনি ড্যামেজ হয়ে যায়, নিরুপায় হয়ে যায় গা, এত সংবেদনশীল আমাদের অর্গানগুলো, মেটাবলিজমগুলো যে দুর্বল হয়, তার একমাত্র কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পথ্য অভ্যাস, আমাদের ওষুধ খাওয়ার সিস্টেমও ভালো না। আমরা বাজারে দোকানে যাই, দোকানের 4 ক্লাস পাশ করা একটা দোকানদারকে আমি ডাক্তার মনে করে তার কাছ থেকে এতগুলো ওষুধ কিনে এনে খেতে থাকি, এটা ভয়ানক ক্ষতিকারক। ডাক্তারকে দেখাতে হবে এই ওষুধের দরকার কিনা, অ্যান্টিবায়োটিক কিনা নেই একটা দোকান কর্মচারীর কথায়,
অতএব এই জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই নীতিগুলি আমাদের বদলাতে হবে। আমরা মুখে সুগন্ধ চাচ্ছি কিন্তু আমরা ধূমপান করছি, তামাক গুলো খাচ্ছে, চুন গুলো, দোক্তা, তারপরে সাদা পাতা, গুড়, বিভিন্ন জিনিস আমরা কত যে রমজান মাসে রোজার পরে আমি কয়েকদিন দুই তিন দিন আগে এক জায়গায় বাজার করতে গেছি, তিন চারটা লোক তার মুখের ভিতর থেকে গড়গড়ায় জর্দার গন্ধ বেরোচ্ছে। একটা খুব সুন্দর সকালে একটা রুগী পেলাম, সে রুগীর হয়েছে কি সে নাম বলবো না, খুব বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল গুলিতে চিকিৎসা করেছে, তারপরে ভারতের সব বড় হাসপাতাল গুলিতে চিকিৎসা করে প্রায় 15-20 লক্ষ টাকা খরচ করে আসছে। তারা বলে দিচ্ছে যে তোমার তুমি আর ভালো হবে না। তার রোগটা হলো এই যে সে অসম্ভব বেশি জর্দা খেত, জর্দা খাওয়ার ফলে তার এই সাইড থেকে আরম্ভ করে লাঞ্চ থেকে আরম্ভ করে এই পুরো জিনিসগুলো সম্পূর্ণ খেয়ে ফেলেছে, হাড়গুলো পর্যন্ত খেয়ে ফেলেছে, এক্স-রে করে নিয়ে আসছে। এবং তাকে দেখার পরে সব ডাক্তারই বলছে তুমি এখন চলে যাচ্ছ। সে সব কিছু যখন শেষ হয়ে যায় অনেকেই তখন আমার এখানে আসে যে স্যার দেখি আপনার সব লিক করছি, এইবার করুন হার্বাল লিক আমাদের কাছে আসে। তাই আমি বললাম যে ঠিক আছে, না হার্বাল তো আপনার তো সব ডাক্তাররা ফেরত দিয়েছে, কিন্তু এখন কি আপনি পান জর্দা খান কিনা? স্যার এটা গত মাস থেকে ছেড়ে দিয়েছি, ইন্ডিয়া যাওয়ার আগে এটা ছাইরা ইন্ডিয়াতে গেছি। এই যে জর্দাগুলো খেয়ে খেয়ে আপনি আপনার সম্পূর্ণ শরীরটাকে নষ্ট করে দিলেন, 20 লক্ষ টাকা খরচ করলেন, আপনি যদি প্রতিদিন 2 গ্লাস দধি খেতেন তাহলে আপনার এই সমস্যাটা হতো না। তা আমরা তো জানি না যে ঠিক আছে আমি পয়জন খাচ্ছি, কিন্তু পয়জনকে অ্যান্টিডিউট করার জন্য যে জিনিস আছে সেটা তো যদি সাথে খাই, তারা দেখবেন বেশি ড্রিঙ্ক করে, তারা আবার দেখা যায় একটু মাংস খায়, মাংসের সাথে বেশ কিছু বাদাম খায়, তারা কিছু তিল খায়, তারা বিভিন্ন রকম সালাদ খায়, ওটুক কিন্তু তাকে সেভ করে নেয়। এইসব জিনিসগুলিকে আমাদের সম্পূর্ণভাবে এই আলসার করে করার জন্য সহযোগিতা করে, মানে একদম আলসার করে ফেলে ইনসাইডটাকে। এইটুক আমাদেরকে যদি নলেজে থাকে তাহলে পরে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হতে পারে না। নানাবিধ সমস্যা দেখা দেন, শারীরিক যে সমস্যাটির কথা জানিয়েছেন এটাকে আমরা সমস্যা না বলে একটু কিছু একটা শারীরিক বিপত্তি বলতে পারি আর কি। আশা করি যে একটা সঠিক জীবনাচরণ এবং সঠিক স্বাস্থ্যবিধি খাদ্যবিধি মেনে চলে আপনি কিন্তু এই আপনার যে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে। আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মতিউর রহমান, লিখেছেন আবুধাবি থেকে, তার বয়স হচ্ছে 28 বছর। তিনি লিখেছেন যে আমি নিয়মিত আপনাদের টেলিভিশন প্রোগ্রাম উপভোগ করি, ধন্যবাদ ভাই মতিউর রহমান যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখেন এবং অনুষ্ঠানটি ভালোবাসেন। আশা করি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকবেন এবং অবশ্যই আপনার যদি কোনো মতামত পরামর্শ থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। আপনার আরও প্রশ্ন হচ্ছে যে আমার ঘাড়ে এবং গলায় কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দিয়েছে মাঝে মধ্যে চুলকায়, এই সমস্যা নিরসনে কি করব তা জানাবেন। জি, আপনার ঘাড়ে যে ছোপ ছোপ দাগ দেখা দিয়েছে এর অর্থ হলো আপনার লিভারটা একটু দুর্বল হচ্ছে, আপনার স্টমাকটা একটু দুর্বল আছে, আপনার কিডনি এবং গোলব্লাডার যে গুড ফ্লুইডগুলি দেওয়ার কথা, কিডনি যে আপনার শরীর থেকে দূষিত পদার্থ বের করার কথা ডায়ালিসিস করে সেই জিনিসগুলো কিডনি সঠিকভাবে করেন না। আপনার গোলব্লাডার আপনাকে 6টি গুড ফ্লুইড দেওয়ার কথা ছিল সেটি দিতে পারতেছে না, সে একটু দুর্বল হয়ে যাচ্ছে। এগুলো হলো একটা ইনসাইডের যে কোনো একটা সমস্যার বহির্প্রকাশ। যেরকম একটি মাছ যখন পুকুরে থাকে, পুকুরের নিচটা যদি উত্তপ্ত হয়ে যায় কোনো কারণে, তখন মাছটা আস্তে 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 সব মাছ উপরে ভেসে ওঠে। এরকম ভিতরের যে ইনসাইডের যে আমাদের প্রবলেমগুলি ওটির বহির্প্রকাশ হলো মুখের জায়গায় জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ ওঠা, বর্ণ ওঠা, স্কিন রাফ অ্যান্ড টাফ হয়ে যাওয়া। এর মূল কারণটা হলো আপনি একটু বেশি রিস্ক ফুড, হার্ড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেশি খাচ্ছেন। আপনি খাদ্যাভ্যাসের ভিতরে আপনার ফাইবার নেই, খাদ্যাভ্যাসের ভিতরে জুস থেরাপি নেই, খাদ্যাভ্যাসের ভিতরে স্যুপ থেরাপি নেই, খাদ্যাভ্যাসের ভিতরে ওয়াটার থেরাপি নেই। এই তিনটা জিনিস আপনার সংযোগ করে দিতে হবে, আর দ্রুত আপনাকে প্রতিদিন 100 ml করে চুকা দধি খাওয়ার অভ্যাস করতে হবে। সব খাবারের ভিতরে আপনি দধি দিয়ে খাবার খেতে পারেন। আপনি অতি দ্রুত আপনাকে 200 গ্রাম
মানে প্রায় বাংলাদেশি হিসাবে এক পোয়ার মতো সালাদ আপনাকে চব্বিশ ঘন্টায় একটি মানুষের জন্য খেতেই হবে। এই খাবারগুলি যদি আপনি না খান, আপনার খাদ্যাভ্যাস যদি সহজপাচ্য না হয়, খাদ্যাভ্যাস যদি সমন্বিত না হয়, তাহলে হয়তো আপনি ক্রিম দিবেন, ক্রিম দিলে ভালো হয়ে যাবে, আবার আসবে এটা, কারণ আপনি ফেড আউট করতে পারবেন, মুখেও আসবে কিন্তু এই দাগগুলো, শরীরে আসবে, গালে আসবে, কপালে আসবে, সব জায়গায় দাগ আসতেই থাকবে, আসতেই থাকবে আস্তে আস্তে। এই কালো চোপচোপ দাগ দাগ থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসে সহজপাচ্য খাবার, সহজ খাবার, সহজে হজম হয় এমন খাবার, লেগজেটিভ খাবার আপনাকে অনেক বেশি করে খেতে হবে। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে যারা মোটা হয়ে যাচ্ছে, অবিসিটি, ছেলে বা মেয়ে যা ক্ষেত্রে উঠ না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঘাড়ে গলায় এরকম কালো কালো দাগ বা কালো একটা ছোপ ছোপ সাপ দাগ দেখা দেয়। ভাই মতিউর রহমান, আপনি অবশ্য লিখেননি যে হঠাৎ করে আপনার দেহের ওজন বেড়ে যাচ্ছে কিনা, যদি বেড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই ওজন কমানোর জন্য যা যা করা দরকার তা করবেন, এবং অবশ্যই এই ক্ষেত্রে একজন পুষ্টি। এখানে আরেকটি কথা যোগ করতে হয় যে যাদের গালে, মুখে, গলায়, পিঠে কালো কালো দাগ আসে, আরেকটা কারণেও আসে, সেটা হলো আমরা যে শেভ করি, ব্লেড ব্যবহার করি, নতুন ব্লেড ব্যবহার করি, এই ব্লেড ব্যবহার করার পরে আমরা শুধু একবার আফটার শেভ লোশন ব্যবহার করি, একবার ক্রিম ব্যবহার করি, অনেকে একবারও করে না, তারা কিন্তু ভয়ানক রিস্ক বহন করবেন। আপনাকে প্রতি আট ঘন্টা পর মানে চব্বিশ ঘন্টায় আপনাকে তিনবার আপনাকে আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে, বা চ্যান্ডল ব্যবহার করতে হবে, বা ডিডল ব্যবহার করতে হবে, অথবা সকলের জন্য যেটা দরকার আপনি এক টুকরা ফিটক্রি অ্যালার্ম যাকে বলে অ্যালার্মটা ব্যবহার করে তিনবার প্রতি আট ঘন্টা পর পর জীবাণু মুক্ত করে নেবেন, নাহলে আপনার মুখে যে কোনো ধরনের জীবাণু আসতে পারে। তবে একটা কথা আপনি বলতে পারেন যে আমার বন্ধুরটা আসে না, আমার আসে কেন, আপনার বন্ধুর স্কিন হলো মোটা, আপনার স্কিন চিকন, আপনার সেন্সিটিভিটি বেশি, আপনার বন্ধুর কম, আপনার অ্যালার্জি আছে, আপনার বন্ধুর অ্যালার্জি নেই, ওই কারণে আপনাকে কিন্তু তিনবার আপনার শেভ লোশন ব্যবহার করতে হবে, এই ব্যাপারে কোনো ভুল করলে চলবে না। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার আলমগীরমতি। ভাই মতিউর রহমান আশা করি উত্তরটি পেয়েছেন, তবে অবশ্যই নখ দিয়ে চুলকাবেন না, তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে এবং এই সমস্যাটি আরও জটিল হতে পারে। আপনি অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং আমরা তো সাময়িকভাবে এই ক্ষেত্রে জটিল হতে পারে না, জটিল হবেই, জটিল হবেই যদি আপনি নখ ব্যবহারই করতে থাকেন, তাহলে এটা জটিল হবেই। অতএব এটার থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনার হাতের কাছে আফটার শেভ লোশন রাখতেই হবে, এখানে আবার বারবার আপনি ফিটক্রি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছে। প্রশ্নটি পাঠিয়েছেন মোসাম্মদ আশা, লিখেছেন বরিশাল থেকে, তার বয়স ৪২ বছর। প্রশ্ন হচ্ছে যে আমার ডায়াবেটিস আছে, আপনার পরামর্শে খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম করার ফলে বর্তমানে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, আমার উচ্চতার তুলনায় ওজন বেশি, তাই আপনার পরামর্শ চাচ্ছি, আজগারির কাছে আসতে চাচ্ছি। ডায়াবেটিস যাদের থাকে তাদের হাইপোথাইরয়েডিজম থাকার সম্ভাবনা বেশি থাকে, মহিলাদের ক্ষেত্রে, স্পেশালি মহিলাদের, জি, একটু ওবেসিটি যাদের আছে, রাইট, তাদের থাইরয়েডটা টেস্ট করা দরকার যে তাদের কোনো থাইরয়েডের প্রবলেম আছে কিনা। সেকেন্ডলি তাদের 7-9 ঘন্টা ঘুম হয় কিনা এটা দেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ওয়েট লুজ করতে চান এবং আপনি যদি 7-9 ঘন্টা প্রতিদিন রাত্রে ঘুম না হয়, তাহলে আপনার বডি এক ধরনের হরমোন রিলিজ করে, যে হরমোনটার নাম পেপটিন, অ্যান্ড এই হরমোনটা আপনার বডিকে মানে ক্ষুধা বাড়িয়ে দেয়, সো আপনি ওয়েট লুজ করতে আপনার আপনাকে সহায়তা করবে না। খেয়াল রাখতে হবে যে আপনার স্ট্রেসড আউট যাতে না থাকেন। ডাক্তার আলমগীরমতি, মিস আজগিরি মৌমিতা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টার সময় ইসলামিক টিভিতে মডার্ন হার্বার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং এর সঙ্গে মনে করে দিচ্ছি যে আপনাদের কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন। লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন আপনাদের সংক্ষিপ্তভাবে কোনো কিছু জানার জন্য। মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।